রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, আমরা সবাই ছাত্র সেনা, ভয় করি না বুলেট বোমা, এবং তার প্রতিবাদে কিন্তু সেই নারী শিক্ষার্থী পিছন ফেলে সামনে দিয়ে দাঁড়ায় এবং তারা বলছিলেন, সেই শিক্ষার্থী বলছেন যে তার আরও যে সহকর্মী তাদেরকে কেন আটক করা হলো তার জবাব জানেন, সেই জন্য কিন্তু তারা কিন্তু তিনি পিছন ফেলে সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে কিন্তু নারী পুলিশ সদস্যদের দিয়ে কিন্তু তাকে কিন্তু টেনে বের করে দেয় সেই গাড়ির সামনে থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে কিন্তু পুরো থমথমে পরিস্থিতি, এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি পুলিশ, এবং এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু এই যে শিক্ষার্থী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের কিন্তু আজ কিন্তু একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু হাইকোর্টের সামনে আসলেই কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছেন পুলিশ, বেশ কয়েকজন আটক করে কিন্তু পিছন ভেনে করে কিন্তু পুলিশ নিয়ে গেছেন এবং তার প্রতিবাদে একজন নারী শিক্ষার্থী সেই পিছন ভেনের সামনে কিন্তু দাঁড়িয়েছিল এবং প্রতিবাদ করছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাইকোর্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি থমথমে পরিস্থিতি, এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি, সঙ্গেই থাকবে।